সার্থক জনমাগ জন্মেছি এই দেশে, কবির এই কবিতার অর্থ আমাদের মন দিয়া বুঝিতে হইবে। এই বাংলা সোনার বাংলা আমাদের মাতৃভূমি, সন্তান যেমন করিয়া তাহার মাকে ভালোবাসে, সকল মনের মাধুরী মিশাইয়া তেমন করিয়া এই দেশকে ভালোবাসিতে হইবে। তাহা হইলে দেশমাতৃকার স্নেহ আমরা পাইব, মা যেমন করিয়া তাহার সন্তানকে আদর করে, মা যেমন করিয়া তাহার সন্তানকে আদর করে। এই যে বাবার সুপুত্র, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরে এসে যেন দরজা খোলা পাই, বাপ আর ছেলে মিলে ঘুমিয়ে পড়ো না যেন। মা, আমাদের খাবার দিলে তো পেছন থেকে দেখে, গিলতে হয় আমি আসলে পরে গিল, হারাম যাবার ছেলে। মা যেমন করিয়া তাহার সন্তানকে আদর করে, মা যেমন করিয়া তাহার সন্তানকে আদর করে, মা যেমন করিয়া তাহার সন্তানকে আদর করে। ছিটতে নেই বাবা, বইয়ের মধ্যে মিথ্যে, সব মিথ্যে কথা লেখা আছে আব্বু। না বাবা, বইয়ের কথা মিথ্যে নয়, আসলে আমরাই সত্যকে ঢেকে রাখি, মিথ্যেকে নিয়ে নাচানাচি। আব্বু! হ্যাঁ বাবা, জীবনে যুদ্ধ করে জিততে না পারলে মিথ্যেটাকে নীরবে স্বীকার করে নিতে হয়। চলো বাবা, খেতে চলো। আব্বু, মা রোজ রাতে কোথায় যায়? ভেবেছিলাম জীবনটা সুখেই কাটবে, কে জানত কার অ্যাক্সিডেন্টে একটা পাই শুধু হারাবে না, বরং জীবনে বেঁচে থাকার সব আনন্দ আমাকেও হারাতে হবে। জানো সাবেক, একদিকে ল্যাংড়া প্রভু স্বামী, অন্যদিকে সতীনের ও শয়তান ছেলে, অসহ্য মনে হয়। বিয়ের সময় কত বারণ করেছিলাম মনে আছে? বারণ তো করেছি, কিন্তু পারতে কি, নিজের দজ্জাল বউ ঘরে থাকতে আমাকে বিয়ে করতে? হ্যাঁ, কথাটা নেহাত মন্দ বলো। তাহলে এমনি ভালো, বাড়িতে আমি ল্যাংড়া পাইলটের বউ, সতীনের ছেলে সুমনের আম্মা, আর তোমার কাছে? আমার কাছে এই বোতলটার মতোই নিরাপদ, যখন খুশি খুলো ঢালো, প্রাণ ভরে খাও। চুরি করে দেখার অভ্যেস যখন আছে, তখন আন্দাজ করে নাও। এটা আমার প্রশ্নের জবাব নয়। প্রশ্নটা যখন নতুন, জবাবটা তো অন্যরকম হবেই। না, প্রশ্নটা নতুন নয়, অনেক দিনের, তবে এতদিন জিজ্ঞেস করিনি। তা সূর্য কোন দিকে উঠল? সূর্য ওঠেনি, সুমন আর জানতে চাইছিল। সুমন? হ্যাঁ, সুমনের ছোট মনেও প্রশ্ন জেগেছে, রোজ রাতে তার মা কোথায় যায়? সতীনের ছেলের মা? জানো তো, এক গাছের ছাল অন্য গাছে লাগে না। কিন্তু বিয়ের আগে তুমি তো জানতেই, সুমনকে মানুষ করার জন্যই তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ জানতাম, কিন্তু জানতাম না সারা জীবন শুধু সতীনের ছেলেকে মানুষ করতে হবে, আমার নিজের কোনো সন্তান হবে না। জানতাম না বিয়ের পর পঙ্গু হয়ে তুমি আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলবে। শম্পা,
আমারে দুর্ঘটনার জন্য তো আমি দায়ী হই। তাছাড়া বাঙালি ঘরের বউ হিসেবে সবকিছু মানিয়ে নিয়েই তো নিয়ম। না, এই বাস্তবতা নিয়ম আমি মানি না। চম্পা, তুমি কি ভাবো পঙ্গু স্বামী সতীনের ছেলে, এই অদ্ভুত কম্বিনেশন নিয়ে আমি সারা জীবন কাটাবো? তাহলে কি করতে চাও তুমি? যা করছি তাই, আমার স্বপ্ন কল্পনা সুখ আনন্দ সবকিছু আমি প্রাণ ভরে উপভোগ করতে চাই। কিন্তু চম্পা, বাংলার ঘরে ঘরে মেয়েরা মানে বিয়ের পর স্বামীর পায়ের নিচেই তাদের বেহেশত। বেহেশত? বেহেশত যদি কোথাও থেকে থাকে, তোমার মতো পঙ্গু অথর্ব স্বামীর পায়ের নিচে নয়। চম্পা, কেঁচোর মুখে সাপের ফুসফুসানি, ভাঙা উনুনে তুষের আগুন, এতই যদি আগুনের তাপ, তবে সে আগুনে পুড়ে মরতে পারো না? তুমিও বাঁচো, আমিও মুক্তি পাই। এই যে বাপের সুপুত্র, এখানে দাঁড়িয়ে সিনেমা দেখলেন নাকি? মেরে একেবারে হাড় গুঁড়ো করে দেবো। যাও বিছানায় যাও। যদি কোথাও থেকে থাকে তাহলে তোমার মতো পঙ্গু অথর্ব স্বামীর পায়ের নিচে নয়। আগুনে পুড়ে মরতে পারো না? আগুনে পুড়ে মরতে পারো না? 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 দাদা বদমাশ, এত বড় স্পর্ধা, তোর বাপ গেছে, তুইও যা, বেরিয়ে যা। আমি মানুষের মতো বাঁচতে চেয়েছি, এই কি আমার অপরাধ? আমি মানুষের মতো বাঁচতে চেয়েছি, একই আমার অপরাধ। সেই অধিকার থেকে সবার আগে আমারই নামটা দেখিবার। মানুষের মতো বাঁচতে চেয়েছি, একই আমার অপরাধ। ভাগ্য আমায় মারে যে চাবু, ক্রিকেটে শুধু রক্ত ঝরে, কাঁটা ভরা পথে ক্লান্ত চরণ, ঠিকানা যে তবু খুঁজে মরে। যেখানে পা রাখি দেখি সে তো
জোড়া বালি ভরা মায়ার পথ মানুষের মতো পাকতে চেয়েছি এই কি আমার অপরাধ তারে ঘেরা জীবন আমার স্বপ্ন দেখার প্রেম ভালোবাসা পাই না কোথাও টানি জীবনে ক্লান্ত ঘানি পিপাসাই যদি সাথি পেতে যাই কৃষ্ণ মিটাই কলির পানি দুহাতে ব্যথার বন্যা ঠেকাতে কত আর আমি দেব বাঁধ মানুষের মতো বাঁধতে চেয়েছি কি আমার অপরাধ সে অধিকার থেকে সবার আগে আমার নামটা দেখিবার মানুষের মতো বাঁচতে চেয়েছি কি আমার অপরাধ পিচ্ছি আবার কেটা কি ব্যাপার স্যার গোল্ডেন কিপারের জন্য যে ইন্টারভিউ আছে এই ছেড়া হে গোডেন কিপারে ইন্টারভিউ দিতে চায় তুমি চাকরি করবে হ্যাঁ কেন যে জন্য লোক চাকরি করে তুমি কেন তোমার সংসারে বড় কেউ নাই না আমার কেউ নেই আমি আমি একা তুমি তো অনেক ছোট কি কাজ করবে তুমি যে কোনো কাজ আপনি স্যার দিয়ে দেখুন কি নাম তোমার সুমন আই সি এসো আমার সাথে বছর আগে এই ফ্যাক্টরিতে তুমি একদিন শিশু শ্রমিক হয়ে ঢুকেছিলে আসলে অনেস্টি অ্যান্ড হার্ড লেবার দিয়ে একজন অর্ডিনারি ওয়ার্কার থেকে আজ তুমি জেনারেল ম্যানেজার হতে পেরেছ এটা স্যার আপনারই ব্লেসিংস নো সুমন নো তোমার এই প্রমোশন আমার ব্লেসিংস এ হয়নি তোমার মেরিট আর ডিভোশন না থাকলে তুমি এত বড় হতে পারতে না ক্রেডিট গোস টু ইউ স্যার
আপনি আমাকে ছেলের মতো স্নেহ করেন বলেই আমি এসব করতে পেরেছি। রিয়েলি সুমান, আমার ছেলেটি মারা না গেলে তোমার মতোই হতো। তুমি যেদিন প্রথম এলে আমাকে বলে about the unfortunate death of your father and the cruel attitude of your stepmother. Please don't. Oh, I'm sorry. Sir, labor der increment er byapar ta? Yes, yes. Dekho. Shromikter demand 70 taka. But we can assure them 40 only. Now it's up to you to settle. ওই টাকাতে রাজি কি না? ওদের স্ট্রাইকের নোটিশের শেষ দিন তো পরশু, তাই না? Yes, day after tomorrow. আমি স্যার আজই ইউনিয়নের সঙ্গে বসবো। আশা করি ওদের আমি রাজি করাতে পারবো। আই নো আমি জানি তুমি পারবে। And may God bless you. Congratulations, my son. Je porishram kore tumi. Company ke lockup theke banchale. Tatulona ne. It was my duty, sir. Shuman, news for you. Ekon theke tumi. Managing director hishabe. Kaj korbe? Okay? Thank you, sir. Now, go and relax, my son. And may God bless you. Thank you. Please. Thank you. Mr. Ahmed, বিমানের মধ্যে আমাদের প্রথম পরিচয়। আশা করি এখানে শেষ হয়ে যাবে না? হয়তো হবে না। চলি। এক্সকিউজ মি, আপনার কার্ড তো আমার কাছে রইল। মাঝে মাঝে যদি বিরক্ত করি নিশ্চয়ই মনে কিছু করবেন না? চেষ্টা করব। ড্রাইভার। হ্যাঁ দাঁড়াবেন। লোকটি কে? ভেরি হ্যান্ডসাম গাই। রিয়েলি হ্যান্ডসাম। আমার আসতে একটু দেরি হয়ে গেল। লেটস মুভ। শিওর শিওর। উই অ্যাসিওর ইউ of our best cooperation at all times. Awaiting your early reply, sincerely yours. Hello, Adolf Pharmaceuticals. Athen. Aapne kya bol chal? Bobby, just a minute. Sir, aapne telephone. হ্যালো। আমাকে ভুলে যাননি তো? না, ভুলবো কেন? দুদিন খুব বিজি ছিলাম তাই ফোন করতে পারিনি। তাতে কি হয়েছে? না, কিছু হয়নি। তবে কিছু হলে কিন্তু আই ডোন্ট মাইন্ড। মানে? মানে ডানে নেই। সোজা কথা, আগামী রোববার বলবে আপনি আমার। আমি আপনার মানে ইউসেফ, I have got some urgent appointment. Oh no, dear. Please, don't disappoint me. Amar kotha apnake rakhtei hobe. Thank you.
He's a very good boy. Quite responsible. Han, Nam, Shuman. Shuman Ahmed. Hey, Shuman. আমাদের বিয়েটা তাড়াতাড়ি করা উচিত। তুমি ভালো করে ভেবে দেখেছো? এত ভাবাভাবির কি আছে? তোমার সন্তানের মা হতে চলেছি, এত গৌরবের কথা, আনন্দের কথা। May I have your attention, please? As you know, Shuman recently got married to Bobby here. I am very glad about their marriage and would like to propose a toast to their long and happy married life. To Shuman and Bobby, cheers! Darling, Dr. Chaudhuri kache na gele, ami jantei partam na, mithya shontaner bhoy korchhilam. Ete khushi amar ki ache? Tar mane, amader shontan hok tumi chao na? Absolutely not. Shontan mane to jontona. Din rat pakhir bachchar moto kichir michir. Oh, funny, eh? What do you mean? Tomar jodi bishes na hoy, Dr. Chaudhuri ke jikish korte paro. Yes, Mr. Ahmed. Truth is stranger than fiction. Apnar miche shudhu ekhon noy, ar kono dini ma hote parben na. But why? E prosner jawab apnar stri bhalo dite parben. Please, doctor. Well, Mr. Ahmed, apnar stri তোমারই জীবনে অনেক পাপের ফলে এমন কিছু ঘটিয়েছেন যার কোনো চিকিৎসা নেই। ডাক্তার, পেশেন্স মিস্টার আহমেদ, এতে আপনার আমার কারো হাত নেই। নো ডাক্তার, পরিচয় করিয়ে দিই, আমার বয়ফ্রেন্ড টনি, এন্ড হি ইজ মাই হাজবেন্ড। আই সি, ভেরি গ্ল্যাড টু মিট। ওয়েল, ওকে ববি, বাই। ডার্লিং, তুমি এত তাড়াতাড়ি এসো না। আমার আসার সময়টা যে তোমার দুঃসময় তা বুঝতে পারিনি। না মানে, আর বয়ফ্রেন্ডের সীমানা যে ড্রয়িং রুম ছাড়িয়ে শোবার ঘর পর্যন্ত পৌঁছায় তাও আমার জানা ছিল না। কি বলতে চাও তুমি? পানি আমার বন্ধু। বন্ধু তো শোবার ঘরে কি করছিল? আমরা আমরা আলাপ করছিলাম ওই অবস্থায়। ননসেন্স। দাঁড়াও, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আমার সব স্বপ্ন কল্পনা তুমি এইভাবে নষ্ট করে দিলে। স্বপ্ন তোমার? তোমার আবার স্বপ্ন আছে নাকি? আছে আছে, সব আছে। তোমার যদি বিবেক থাকতো তাহলে বুঝতে পারতে আমি একটা ছোট্ট সংসার, সহজ সরল স্ত্রী চেয়েছিলাম। সহজ সরল স্ত্রী মানে দূরে শাড়ি পরা, ঘুমটা টানা, রান্না করে চাকরি। হ্যাঁ, শত শত বছর ধরে বাঙালি ঘরে যা হয়ে আসছে আমি তাই চেয়েছি। তোমার এই বাস্তা পাতা সেন্টিমেন্ট নিয়ে তুমি থাকো, আমাকে মুক্তি দাও। ববি, ববি, তুমি কি চাও বিয়ের এক মাস পরে তোমাকে মুক্তি দিয়ে সমাজে আমার মান সম্মান নষ্ট হোক, লোকে আমার গায়ে থুতু দিক, নিন্দা করুক, বেঁচে থেকেও আমি মৃত্যুর যন্ত্রণা ভোগ করি? তুমি ভোগ করবে কি ভাগ করবে তার আমি কি জানি। আমি চাই মুক্তি, জীবন, আনন্দ, ফুর্তি। আর তোমার শরীরেতে যদি এতই পাথে
তখন তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, ব্যাস। এই কি তোমার শেষ কথা? শেষ নয়, শুরু। ভবিষ্যতে আমার স্বাধীনতাকে নষ্ট করতে এলে আমিও তোমার ভালো মানুষের জীবনটাকে নষ্ট করে দিতে এক বিন্দুও ভাববো না। তবে তুমিও শুনে রাখো বাবু, আঘাতের বিনিময়ে আঘাত করাই আমার ধর্ম। আমি মানুষের মতো বাঁচতে চেয়েছি, এই কি আমার অপরাধ? আমি মানুষের মতো বাঁচতে চেয়েছি, একই আমার অপরাধ। সেই অধিকার থেকে সবার আগে আমারই নামটা দেখি বাদ। মানুষের মতো বাঁচতে চেয়েছি, একই আমার অপরাধ। চোখে যেদিকে তাকাই, রূপ রূপ রূপের ভিড়ে যে হারাই। নেশা নেশা চোখে যেদিকে তাকাই, রূপ রূপ রূপের ভিড়ে যে হারাই। বিকে কি নির্হাটে কেউ তো হয় না আপন। Don't be silly, come on. আমার নাম সুমন, এমন একটা মন আজ মেলেনি ভালোবাসেনি, তাই আমি একলা এখন। চেনা চেনা তবু অচেনা যে রায়, প্রেম প্রেম খেলার চলে অভিনয়। চেনা চেনা তবু অচেনা যে রায়, প্রেম প্রেম খেলার চলে অভিনয়। দেবে মরি কারে আমি দেব এই মন। ইটস মি সুমন, আমার নাম সুমন, এমন একটা মন আজ মেলেনি ভালোবাসেনি, তাই আমি একলা এখন। আমার নাম সুমন, এমন একটা মন আজ মেলেনি ভালোবাসেনি, তাই আমি একলা এখন। Uh-huh.
ডার্লিং। পেটে বেশি মাল পড়লেই যন্ত্রণাটা। কোথায় যাচ্ছ? তুমি অসুস্থ, এখন তোমার একা থাকা দরকার। বললেন তার নাকি কিছু টাকার দরকার। ঠিক আছে, তুই যা। সম্পর্ক কিসের? গুড মর্নিং চার, হাউ আর ইউ চার? ফাইন, থ্যাংক ইউ। তারপর জনাব মজুমদার সাহেব, কি খবর? চার, একটা নতুন ক্যান্ডিডেট চার। বয়স কত? I think 1920, sir. What? Yes, sir. 1920? Sorry, sir. বয়সটা 19-20-এর মধ্যে হবে। স্বাস্থ্য? চিলি পাইন। কাজের তো? স্যার, সেই ব্রিটিশ আমল থেকে লাইনে আছি। আপনি শহরের গণ্যমান্য লোক, আপনাকে কি অকাজের জিনিস দিতে পারি? ক্যান আই চার? রিয়েলি? নো চার, নো নো নো। কত দিতে হবে? ইট ইজ আপ টু ইউ চার। চাকরির নাম করে ম্যানেজ করেছি, সংসারে বড় অভাব, ভেরি পুয়ার চার। শহরের নয় চার, মেড ইন মফস্বল। দেখবেন দেখবেন চার, পিকচার পিকচার। বাইরে যাবে তো? ওর পাপ যাবে। তার মানে? সরি চার, পাপ যাবে মানে নিশ্চয়ই যাবে, 100 বার যাবে, 1000 বার যাবে, চাকরি পাবার জন্য। আমি কালই কক্সেস বাজার যাচ্ছি, আমার সঙ্গে যেতে হবে। আপনার সঙ্গেও যাবে, কিন্তু ওর সঙ্গে আমাকে যেতে হবে। কেন? একা যাবে না চার? ও ঠিক আছে, তুমিও যাবে। থ্যাংক ইউ চার, থ্যাংক ইউ। Congratulations and celebrations, but I tell everyone that you're in love with me. Congratulations and jubilations, I want the world to know I'm happy as can be. Who would believe that I could be happy and contented? I used to think that happiness hadn't been invented.
but that was in the bad old days before I met you. When I let you walk into my heart. Congratulations and celebrations. Well, I tell everyone that you're in love with me. Congratulations and jubilations. I want the world to know. আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, আইসে। গুড মর্নিং স্যার। ইয়েস মর্নিং। ও ও, আপনি শুধু এই জায়গাটা একটা সই করে দেন, বাকিগুলো আমি ফিল আপ করে নিব। সব জানা আছে তো? কি যে কন স্যার, প্রত্যেক সপ্তাহের বেস্ট কাস্টমার জনাব সুমন আহমদকে জানুম না। সুন্দর কি এই যে স্যার, আপনার হাতের লেখাগুলো স্যার বিউটিফুল। আর আমি? আপনি আপনি তো স্যার বাংলাদেশের যুবরাজ। চাবি চাবি চাবি। তেরো নম্বর রুম, আনলাকি। কি যে কন স্যার, প্রত্যেক সপ্তাহে আপনার ভাগ্য পাল্টায়, এরপরেও কন আপনি আনলাকি। এসো। আনলাকি, মজা করবার লাগা মাসের মধ্যে চার পাঁচ বার করে আইব। সাহেব ঠিকই থাকে, খালি মেম সাহেবের সুরাটাই পাল্টাইয়া যায়, এরপরেও কয় ভাগ্য। চরি হাসনে বেলা ফরফর, নিজে কাম নিজে কর। তুমি কে দা রিলেশন? আত্মীয়? গাড়িতে লাগেজ আছে, নিয়ে আসুন। তোমার নাম যেন কি? সোমা। ও, লেখাপড়া জানা আছে? বিয়ে পর্যন্ত পড়েছি। পাশ করনি? পরীক্ষা দেওয়া হয়নি। কেন? পরীক্ষার ফিস দিতে না পারায়। ও, বাড়িতে কে কে আছেন? ছোট বোন আর বড় ভাইয়া। বড় ভাই থাকতে চাকরির জন্য তুমি ছুটছো কেন? ভাইয়া বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে। ও, শ্বশুরের পালিত পুত্র। আমার চাকরিটা? ও না, হবে, এত অস্থির কেন? মাই গড, ঢাকাতে ট্রাঙ্কলটা এক্ষুনি বুক করতে হয়। আই এম সরি। মাই ডিয়ার ভাগ্নি, থিংকিং সামথিং? কিছু ভাবছো মনে হচ্ছে মামা? ইয়েস,
তুমি তো জানো বাড়ির এত অভাব, ছোট বোনটার অসহায় অবস্থার কথা ভেবে এভাবে আমি ছুটে এসেছি। কিন্তু উনি যদি নাও 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 সুমন সাহেব গুড ভেরি বাটার সরি বেটার ম্যান বিগ অফিসার, তবে একটু মেজাজি, তুমি শুধু একটু লেগে থাকো দেখবে চচ্চর করে টাকা আসছে। টাকা? ইয়েস সরি, টাকা মানে চাকরির টাকা, তুমি এত বোঝো আর এইটা বোঝো। কিন্তু কবে? নট টুডে নট টুমরো, চাকরি তো আর ছেলের হাতের মোয়া নয় যে চাইলে টুক করে আঁচলে চড়িয়ে নেবে। সবে এসেছ, আন্ডারস্ট্যান্ড করো, সাহেবকে খুশি রাখো, যখন যা চায় না না করো না, দেখবে চাকরি চিও চিও চিও। চার। ইয়েস মিস্টার মজুমদার, বিয়ার? নো চার। এনি প্রবলেম? নো চার, ওকে চার। একটা কথা চার, মানে একটা অ্যাডভাইস। অ্যাডভাইস? মানে বলছিলাম কি চার, ওই মেয়েটিকে একটু ধীরে ধীরে, আই মিন চপলি, মানে মফস্বলের মেয়ে তো, আর দশটা মেয়েকে যেভাবে হ্যান্ডেলিং করেন সেরকম নাই কিন্তু চার। আই সি, রাইট চার, ইয়েস চার, নতুন ক্যান্ডিডেট তো, একটু আস্তে, আই মিন চালালি চালালি, নইলে কিন্তু চার। ঠিক আছে, জানা রইল। আমি জানি চার, আপনি খুব কন চার্জ, মানে বুদ্ধিমান। রিয়েলি? আর একটা কথা চার। আবার কি? ওয়ান ব্যাড ম্যান, মানে পকেট মার, উইদাউট রিসিডে আমার টাকাগুলো নিয়ে গেল চার। সোজা বললেই হয় কিছু দরকার। আপনি সত্যি খুব ইন্টেলিজেন্ট চার। ওকে, ও ও গড, প্রথম দিনেই কড়কড়ে নোট, মজুমদার নো প্যার, কোনো ভয় নেই, কিন্তু মেয়েটা যদি পেঁকে বসে তাহলে আমি মজুমদার চিনিয়ার অফ দি মোস্ট যাবো, আনফিট ফর দি পোস্ট। কি ব্যাপার চুপচাপ দাঁড়িয়ে আছো যে? কি করব, চলো সমুদ্র পার থেকে বেরিয়ে আসি, শাড়িটা পাল্টে নাও। আমি তো আর শাড়ি আনিনি। মহৎ কাজ করেছ, নাকি জানতে শাড়ি না নিয়ে এলেই শাড়ি পাওয়া যায়? শাড়ি পাওয়া যায় তা নয় কি, আমার সঙ্গে যেই আসে সেই বড় অভাবী, শাড়ি দাও জুতো দাও গয়না দাও। কিন্তু চাকরি করতে এসে। স্টপ ইট, হয়েছে, এবার মেহরবানি করে আমার সঙ্গে দোকানে চলো। দোকানে? জি, আপনার এই বেনারসিটা পাল্টানো দরকার, কি হলো এসব? Thank you.
মিস্টার আহমদ। বাহ, অপূর্ব। জানো, একটা ব্যাপার ভেবে আমার দারুণ মজা লাগছে। কি? জীবনে এই প্রথম আমি কারোর জন্য পছন্দ করে কিছু কিনলাম। তাহলে যে বললেন ওসব মেয়েদের আপনি? আরে দূর, ওদেরকে আর মন থেকে দেই, সব কেড়ে নেয়, শুষে নেয়। তবে তোমার ব্যাপারটা আলাদা। তবে তুমি ভেবো না, আমি লোকটা খুব ভালো, উদার, মহৎ। আসলে আমি একটা যাক, এসব কথা বলে তোমার করুণার পাত্র হয়ে কি লাভ? চলো যাই। সুন্দর ভাগ্নিটা কোন দিন পালিয়ে যায় তার তো কোনো ঠিক নেই, বুকিংটা করেই রাখি। একা নাকি? ঠিক ধরেছি। ঠিকানাটা? ঠিকানা দিয়ে কি হবে? পয়সা পাবেন, আপনিও পাবেন, আমিও পাবো। রং নাম্বার, রেড সিগন্যাল, ম্যাডাম লাথি মারবেন না, অপমান হয়ে যাবেন। সাগর জলে স্নান করি, সজল এলো চুলে, বসিয়াছিলে উপল উপকূলে, শিথিল পিতবাস, মাকরে কুটিল রেখা, কুটিল চারিপা। জেন্টলম্যান, সেভ মি, সেভ মি, আমাকে বাঁচান। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড গরম, বসো প্লিজ, প্লিজ আমাকে বাঁচান। বুঝেছি, আপনি ক্লান্ত, বসুন। কি বলে, পাগল না ময়রা? বহিনু আমি এসে গেছি পরদেশি, চমুকে ত্রাসে দাঁড়ালে উঠি, শিথিল আসন ফেলে শুধালে, কেন এলে? কেন এলে বুঝলেন? ওই মহিলা আমাকে একা পেয়ে মাছ পথে জাপটে ধরেছিল। কি ভয়ঙ্কর! এক্স্যাক্টলি, জোয়ারের সময় এরকম ভয়ঙ্কর ঢেউ হয়, ভয় পাবার কিছু নেই। কোথায় এলাম আমি? যাই, চলে যাচ্ছেন কেন? ঠিক আছে, বই আর পড়ছি না, আসুন গল্প করি। গল্প? হ্যাঁ, আমার সময় বড় অল্প। ওই এলো বলে, এসে গেল রে। এসে এসে পরিচয় করে দিচ্ছি, আমার অসুস্থ ওয়াইফ কোহলি। ও গড, চেঞ্জ মাই লাইফ। না 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 না, খুব ভালো হলো তোমার মাথা।
ওই বদমাশটা নাকি আমাকে কোথায় নিয়ে যাবে, বলে পয়সা দেবে। এতক্ষণে সুদালে মোরে কহিলি কাম উইথ মি, সাগর জলে স্নান করিতে পারিব না কহিলি, বুঝেছি তোমার মূরত। আজ যে রজনী যায় ফিরাইব তাই কেমনে কহিলি।
শাওন কে? কই? কেউ না তো? তবে ইয়ে মানে এটা এটা একটা গানের কথা। গানের কথা? প্রাণের নয় তো? জি। তুমি যে এত সুন্দর গাইতে পারো তা তো বলোনি। তোমাকে কিন্তু এই পোশাকে দারুণ মানিয়েছে। কি হলো, কিছু বলছো না যে? কি ভাবছো? ভাবছি পোশাক কিনতে গিয়ে অতগুলো টাকা মিছিমিছি খরচ করতে গেল। টাকাগুলো আমার, তোমার লাগছে কেন? আশ্চর্য। কি আশ্চর্য? তোমাকে তো বলেছি যেসব মেয়েরা আমার সঙ্গে এখানে আসে তারা অনেক কিছু চেয়ে নেয়। তুমি দেখছি ভীষণ বোকা। ওরা আসে কেন? ওরা যে ভালোবাসে। আপনাকে? জানি না, হয়তো আমাকে বাসে, হয়তো বা আমার টাকাকে ভালোবাসে। টাকা নষ্ট করেন কেন? দোষের কি? ওরা টাকা নিয়ে মজা পায়, আমি টাকা দিয়ে মজা পাই। চলো এবার ওঠা যাক। অমন সখী সখী ভাব করে থেকো না তো, চলো। মানে বলছিলাম কি চার, ওই মেয়েটিকে একটু ধীরে ধীরে, আই মিন চপলি, মানে মফস্বলের মেয়ে তো, আর দশটা মেয়েকে যেভাবে হ্যান্ডেলিং করেন সেরকম নাই কিন্তু চার। Thank you.
সোমা, সোমা এদিকে এসো, এসো। কি দেখছিলে অমন করে? আপনাকে। আমাকে? কাল অনেক রাত পর্যন্ত আপনি যন্ত্রণায় ছটফট করছিলেন। তাই বুঝি সকালে উঠে দরজা ফাঁক দিয়ে দেখছিলে একেবারে শেষ হয়ে গেছে কিনা। কি হয়েছিল আপনার? পেটে ভীষণ ব্যথা করছিল। হঠাৎ? হঠাৎ নয়, আজকাল সব পেটে গেলে যন্ত্রণা শুরু হয়। তাহলে খান কেন? না খেয়ে যে থাকতে পারি না। আই ওয়ান্ট টু ফরগেট মাই পাস্ট, অতীতের জ্বালাময় দিনগুলির কথা আমি ভুলতে চাই। কাল রাতে আপনার কষ্ট দেখে ভাবছিলাম, একবার আমি যদি 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 কোনো ডাক্তার ডেকে এসে আমাকে ছুলেই দেখতে, আমার ব্যথা কমে গেছে। মানে আমার চাকরির কি হলো? ও, দেখো আমার মনে হয় ওই মজুমদারের কথায় তুমি যখন এখানে আসতে চেয়েছিলে তখন খুব ভেবে চিন্তে দেখোনি, তাই না? না, আসলে সংসারের চিন্তায় আমার মাথা ঠিক নেই। এর উপর ছোট বোনের জন্য বিশ্বাস করুন, যে কোনো একটা চাকরি না পেলে আর ভদ্রভাবে বাঁচা যাবে না। তাই মজুমদার মামার কাছে যখন শুনলাম ইচ্ছে করলে আপনি চাকরি দিতে পারেন, তখন কোনো কিছু না ভেবেই চলে এলাম। ও, ঠিক আছে, দেখি কি করা যায়। সোমা, 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 মজুমদার, মজুমদার, কামিং ফ্রম বাথরুম চার, এনিথিং রং চার। সোমা কোথায়? যা ভাবছেন তা নয় চার। মানে? পালাইনি চার। তাহলে গেল কোথায়? এখানে কোথায় যেন একটা মাজার আছে চার, সেখানে গেছে চার। মাজারে? তুমি রহি, তুমি করি, তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান, আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান, আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান। তুমি দাতা আমি গুণগান,
কেঁদে কেঁদে ফিরি হায় খোদায় আমি নিরুপায়, আমার দুঃখের জরিয়াতে উঠেছে তুফান, কেমন করে পার হব তাই ভেবেই পেরেশান। আমার যন্ত্রণা ভালো হবার জন্য দোয়া চাইছো তুমি? কেন, এতে অন্যের কি আছে? তুমি আমার কে? আপনি কত বড়, আমি কি আপনার কেউ হতে পারি? আপনার কেউ না হলেও আপনার ভালো হোক, এটাই আমি চাই। আর খাবেন না? আপনি না বলেছেন বেশি খেলে আপনার পেটে ব্যথা হয়? বলেছি, মোরা দিনের বেলা বলেছি, রাত হলে আমার অনেক কথাই মনে থাকে না। কিন্তু আমার মনে থাকে। আমি আপনাকে আর খেতে দেব না। কেন দেবে না? Who are you to stop me? আমি তো বলেছি আপনার কেউ না হলেও আপনার ভালো হোক, এটা আমি চাই। কেন চাও? আমার ভালো হোক, আমার দুঃখ যন্ত্রণা ব্যথা কমুক, আর তো কেউ চায় না। সবাই যেভাবে পারে আমাকে শুষে নেয়, এক্সপ্লয়েট করে। তুমি ভালো চাও আমি বিশ্বাস করি না। কিন্তু আমি আপনাকে বিশ্বাস করে। বিশ্বাস?
এই পূর্ব ভরা বিশ্বাস যাকে দিয়েছিলাম, যাকে জীবনের প্রথম ভালোবাসা উজাড় করে দিয়েছিলাম, সেই সেই তো আমাকে। না না, ওসব দুঃখ যন্ত্রণার ব্যথার কথা তোমাকে বলে কি লাভ? তুমিও তো ওই দলের একজন। আমি জানি না আপনি কার কথা বলছেন, তবে আপনি যেই দলের কথা বলছেন আমি সেই দলের কেউ নই। অসহায় অবস্থায় একটা চাকরি পাবার জন্যে আপনার কাছে এসে দেখলাম, মানুষের অর্থ বিত্ত সম্পদ সব থাকতেও মানুষ কত অসহায় হতে পারে। বিশ্বাস করুন, আপনার দুঃখ দেখে। দুঃখ? কিসের দুঃখ? জীবনের যত দুঃখ যন্ত্রণা ব্যথা সব আমি টাকা দিয়ে পারচেস করি। এন্ড ইউ, তোমাকে আমি টাকা দিয়ে কিনতে চাই। ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। ছেড়ে দেবো? সে কি, তুমি না একটু আগেই বললে এই অসহায় দুঃখী মানুষটার দুঃখ দূর করবে? কিন্তু এইভাবে এত নিচে নামতে আপনার লজ্জা করলো না? একটা চাকরি দেবার নাম করে আমাকে অসহায় পেয়ে। তোমা 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 তোমা, দরজা খোলো, দরজা খোলো, সোমা সোমা। আমাকে না পেয়ে প্রথম ভাঙছে, কেন মোর চাপলাই? আমি চলে গেলাম সংসারের অভাব দূর করার জন্য। একটা চাকরি পাবার আশায় অনেক বিশ্বাস নিয়ে আপনার সঙ্গে এসেছিলাম, কিন্তু যে উদ্দেশ্যে আমাকে এখানে এনেছিলেন সে কাজে আমি লাগলাম না। মাঝখান থেকে আপনার আনন্দটাই নষ্ট করে দিলাম, আমাকে ক্ষমা করবেন। আপনার পরিচিত অন্য দশটা মেয়ের মতো আমি হতে পারলাম না। আর একটা কথা, কষ্ট ভোলার জন্য ওসব ছাইপাশ খান কেন? অধিকার নেই, তবু বলি ওসব আর হবে না। নিজের কাম নিজে কর, বিল পাঠাইছ, টাকা পাইছ,
সয়াবার এত ফুচুর ফুচুর কেন্দ্রে ব্যাটা। গুড মর্নিং স্যার। উঠানি প্রত্যেকবার বউ সাজাইয়া আইন না মাইয়াগুলারে দলা মশলা করিয়া ছাড়ো, এইবার দিছে ওই মায়াটাই দিছে তোমার নাকটা দলা মশলা করিয়া ভাইঙ্গা। হ্যাঁ ভাইয়া, তোমার শরীর কেমন? আজকে জ্বর আসেনি তো? না, তবে ভালো লাগছে না। ঠিক আছে, রাতে এসে একটা সুন্দর গল্প শোনাবো, দেখবে তোমার খুব ভালো লাগবে। আসবে তো? হ্যাঁ হ্যাঁ আসবো। গেলামনি, তোমার আপামনি কোথায়? বোধহয় কলপারে। আমাকে ফেলে দিলে কেন? আমি ফেলে দিলাম না, তুমি আমায় ফেলে দিলে। আমি একটু মজা করার জন্য। হয়েছে, এবার বলো কি উদ্দেশ্যে আগমন? উদ্দেশ্য আবার কি? টাকাটা রাখো। এভাবে আর কতদিন? তার মানে নিজেকে কষ্ট দিয়ে আমাদের জন্যে? আরে আরে শোনো, এই শোনো বলছি, এই আরে আরে কি হলো, এই কোথায় যাচ্ছ? আমার কষ্টের কথা ভেবে তোমার সময় নষ্ট হোক এটা আমি চাই না। বাবা, সেই ছোটবেলার রাগ এখনো যায়নি। আমি একটা পুরুষ মানুষ। আমিও মেয়ে মানুষ। আমি এমএ পাশ করে কোনো চাকরি পাইনি। আমিও বিয়ে পর্যন্ত পড়ে এখনো বেকার। সমবায় কৃষক সমিতি ক্লাব ফাংশন করে আমি সময় কাটাই। আমি তিলাকে দেখাশোনা করি, সেলাই স্কুলে যাই, চাকরি খুঁজে বেড়াই। দুঃখ দারিদ্র সমস্যার মাঝেও আমি তোমাকে ভালোবাসি। আমিও তো কষ্ট বেদনা বেকারত্বের মাঝেও তোমাকে ভালো না বেশি থাকতে পারি না। পাঞ্জাবিটা সেলাই করতে পারো না? সময় কোথায়? এই শাড়িটা সেলাই করতে পারো না?
সময় কোথায়? মায়া মানুষে কি কাজ দিব, যাইবেন আর আইবেন, আইবেন আর যাইবেন, বুঝলেন না? বিকাল পাঁচটা বাজে আইবেন আর যাইবেন রাত দশটায়। এটা কি ধরনের অফিস টাইম? স্পেশাল টাইম মানে আমার লগে মাঝে মাঝে ডিনার পার্টিতে যাইবেন, আর ধরেন গিয়া যে সমস্ত পার্টি আইব তাগো শুধু একটু কোম্পানির স্বার্থে আর কি। আমি দুঃখিত, আমার দ্বারা এই কাজ সম্ভব নয়। শুনেন, আপনি যদি চান আপনার মায়না আরো কিছু বাড়িয়ে দেওয়া যাইব। ধন্যবাদ। Thank you.
ওয়েটার আর একটা হুইস্কি কি হলো তুমি আমি না আপনাকে বারণ করেছিলাম এসব আর খাবেন না আপনি না বলেছিলেন এসব খেলে পেটে যন্ত্রণা হয় ইয়েস যন্ত্রণা হয় তাহলে তোমার কি আমার কষ্ট হয় কষ্ট হয় আজ আমাকে এসব খেতে দেখে তোমার কষ্ট হয় কিন্তু যেদিন আমাকে একা ফেলে কক্সবাজার থেকে পালিয়ে এসেছিলে সেদিন তোমার কষ্ট হয়নি আমি আপনার ভালো চেয়েছিলাম আমার ভালো চেয়ে আমারই কাছ থেকে দূরে দূরে থাকছো এতে যে আমার বুকের ভিতর রক্ত ঝরছে তা বুঝতে পারো না সব বুঝতে পারি কিন্তু আপনি তো জানেন আমার বাড়ির অবস্থা তার জন্য তো আমি আছি তোমার এক বিন্দু ভালোবাসার জন্য তোমাদের যা কিছু দরকার সব সব আমি দেব কিন্তু আমি আমি যে আপনার যোগ্য নই কে বলে তুমি আমার যোগ্য নও একশো বার হাজার বার তুমি আমার যোগ্য 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 সাত সোমা কোথায় সোমা হ্যাঁ হ্যাঁ এইখানে যে দাঁড়িয়েছিল ওই স্যার ইয়ানে তো কেউ আসিল না আপনি তো আরে ডাকছেন আমাকে চিনতে পারছেন না চার আমি মিস্টার মজুমদার মিস্টার মজুমদার চার দি সাপ্লায়ার দি সাপ্লায়ার মনে নেই ওই যে সেদিন সোমা নামের মেয়েটি সোমা সরি চার আমি সোমা নই চার চার আপনি ভুল করছেন চার আমি মজুমদার সমানই চার আমাকে ছেড়ে দিন চার আমাকে ছেড়ে দিন চার এখানে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে চার আমাকে ছেড়ে দিন চার চার আমাকে আমি দিন চার 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 Get up. Get up. I say get up. যদি সোমার ঠিকানা বলো তাহলে এটা আর যদি না বলো তাহলে এটা ও গড বলো কোনটা নেবে সোমা থাকে চার মজুমদার সোনার গা দক্ষিণ পাড়ায় থাকে সোমা সরকার সিরাজ মাস্টারের বাড়ি বললে দেখিয়ে দেবে চলো
এই খুকি শোনো একটু এদিকে এসো আপনি আসুন আচ্ছা এটা কি সোমাদের বাড়ি হ্যাঁ উনি বাড়ি আছেন না আপু সেলাই স্কুলে গেছে এক্ষুনি আসবে আপনি আমি মতিঝিলের একটা অফিস থেকে এসেছি ওনার চাকরির ব্যাপারে ও তা আপনি উপরে আসুন বসুন ওটা নিয়ে বসুন তোমার তোমার আপা হয় হ্যাঁ আমার আপু তোমার কি নাম তিলোত্তমা আপু ডাকে তিলা বলে বাহ সুন্দর নাম তোমার তোমাদের বাড়িতে কে কে থাকে কে কে আবার আমি আপুমনি আর নানি বলি বাবা মা বাবা মা তো সেই কবেই মারা গেছে ও তা আপুমনি কি করে কি আর করবে সারাদিন খালি চাকরি খুঁজে বেড়ায় জানেন একবার তো একদিনের নাম করে বাইরে চাকরি খুঁজতে গিয়েছিল ফিরল তিন দিন পর আমি নানি বলি শান ভাই আর সে কি দুশ্চিন্তা ওই যে দূরের বাড়িটা ওটা শান ভাইয়েদের শান ভাইয়া খুব ভালো আমাদের খুব ভালোবাসে তোমার আপাকেও বাসবে না কেন শান ভাই সবাইকে ভালোবাসে কত মানুষের কাজ করে দেয় জানো শান ভাই না প্রতিদিন সকালে এসে আমাকে পড়ায় কেন তুমি স্কুলে যাও না কেন যাও না বছর মা মারা যাবার এক মাস পরে আমার ভীষণ জ্বর হয় আর সঙ্গে সঙ্গে পায়ে ভীষণ ব্যথা শান ভাইয়া আপনি ডাক্তার নিয়ে কত চেষ্টা করলো কিন্তু একই তুমি কাঁদছ তোমার খুব কষ্ট হলো তাই না আপু বলেছে চাকরি পেলে প্রত্যেক মাসে টাকা জমাবে তারপর সেই টাকা দিয়ে বড় ডাক্তার দেখাবে আমার পা ঠিক করে দেবে আচ্ছা তুমি বলো আমার পা ঠিক হবে না কি বলো হ্যাঁ ঠিক হয়ে যাবে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে তুমি আবার স্কুলে যেতে পারবে নাচবে খেলবে ছুটে বেড়াবে সত্যি বলছো হ্যাঁ জানো তুমি তুমি না ভীষণ ভালো আচ্ছা তোমাকে আমি কি বলে ডাকবো আমাকে আমাকে হ্যাঁ হ্যাঁ তোমাকে আমাকে তুমি বন্ধু বলে ডাকবে বন্ধু যা তুমি তো অনেক বড় আর আমি কত ছোট তাতে কি হয়েছে বন্ধুর আবার ছোট বড় আছে নাকি এসে তাহলে ভাব করি এই তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু হয়ে গেলাম হ্যাঁ তুমি আবার আসবে তো নিশ্চয়ই আসবো এবার ডাক্তারকে জিজ্ঞেস করে আসবো কি করলে তোমার পা ভালো হবে তুমি সত্যি বলো সত্যি 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 এত সব সত্যি হলে মিথ্যে তবে কোনটা একই তুমি মানে আপনি আমার বাড়িতে আমি আসবো না তো কে আসবে ও আমি আমি যাই দিলাম মানে শুনুন
কেন এসেছিলেন তা তো বললেন না। কক্সবাজার থেকে আমাকে না জানিয়ে পালিয়ে এলে কেন? চিঠিতে তো কারণ লেখা ছিল। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবু বিশ্বাস করতে পারলে না? বিশ্বাস আপনাকে করেছিলাম। তবে আপনি তো আমাদের বাড়ি দেখলেন। আমার অসুস্থ বোনটাকেও দেখেছেন। ওকে ফেলে একটা রাতও কি কোথাও গিয়ে থাকা আমার পক্ষে সম্ভব? আপনি বলুন। আমাকে বুঝিয়ে বললেই হতো, আমি তোমাকে নিয়ে আসতাম। সত্যি কি নিয়ে আসতেন? তোমার এই প্রশ্নের উত্তর এখনই দিতে পারছি না। তখন কি করতাম, এখন কি করে বলি, সে জানবে। কক্সবাজার বিচে বালির উপর যে নাম লিখেছিলে, সে নামটা আজ তোমার ছোট বোনের মুখেও শুনলাম। অথচ শাওন নামে ওয়ার্ল্ডে কেউ আছে, তুমি তাকে চেনো, সে কথা সেদিন স্বীকারই করনি। এনিওয়ে চলি। একটা অনুরোধ করব, রাখবেন? অনুরোধ কিসের? দয়া করে আপনি আর আমাদের বাড়িতে আসবেন না। তোমার এই অনুরোধ যদি না রাখি? আপনার সাথে বাইরে গিয়েছিলাম, কথাটা জানাজানি হলে আমাদের পক্ষে এলাকায় থাকা অসম্ভব হয়ে উঠবে। দেখলেন তো কোথায় থাকি, এখানে আপনার মতো একজন লোক যাওয়া আসা করলে কেউ সন্দেহ করতে পারে। এই কার্ডটা রাখো। আমার মতো মাতাল চরিত্রহীন লোকটার কোনো দরকার তোমার জীবনে না থাক, টিলার জীবনে থাকতে পারে। তখন আমাকে স্মরণ করো, ওই অসহায় নিষ্পাপ মেয়েটিকে কেন যেন ভালোবেসে ফেললাম। চলি। খেয়ে নাও লক্ষ্মী বোন, কাল তোমাকে দেখো ঠিক ভাত রান্না করে দেব। রোজি বলো, একদিনও তো দাও না। আমার কি মন চায় না তোকে রোজ ভাত রান্না করে দেই? Thank you.
ডাক্তার সাহেব বলেছেন ভাত খেলে তোমার শরীর ভালো হবে না, পা ভালো হবে না। পা, তুমি যে বলেছিলে চাকরি পেলে বড় ডাক্তার আনবে, আমার পা ভালো করে দিবে, আমি কবে দৌড়তে পারবো, কবে স্কুলে যেতে পারবো, কবে কবে আপু? ডাক্তার জানো আপু, আমার বন্ধু বলেছে বড় ডাক্তার নিয়ে আসবে, আমার পা ভালো করে দেবে। হ্যাঁ, ওই যে এসেছিল ওই তো এখন থেকে আমার বন্ধু। জানো আপু, আমার পা দেখে আমার অসুখের কথা শুনে ওনা কেঁদে ফেলেছিল, আমাকে জড়িয়ে ধরে কত আদর করলো। আমার বন্ধুটা না ভীষণ ভালো। আমার মতো মাতাল চরিত্রহীন লোকটার কোনো দরকার তোমার জীবনে না থাক, দিলার জীবনে থাকতে পারে, তখন আমাকে স্মরণ করো। ওই অসহায় নিষ্পাপ মেয়েটিকে কেন যেন ভালোবেসে ফেললাম। What is this? তোমার জীবনের নতুন লায়লা? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার নয়। তুমি যদি ভেবে থাকো এইভাবে মেয়েদের নিয়ে প্রজাপতি খেলা দেখিয়ে বেড়াবে তাহলে তুমি ভুল করছো। আর স্বামীকে সাইনবোর্ড সাজিয়ে যখন বয়ফ্রেন্ডের গলা জড়িয়ে ধরো তখন ভুল হয় না? যখন ইচ্ছায় বাড়িতে আসো, যতদিন খুশি থাকো, এমনি স্বেচ্ছাচারী জীবন যখন যাপন করো তখন ভুল হয় না? সেরকম একটা বোঝাপড়াই তো হয়েছিল। বোঝাপড়াটা শুধু কি একতরফা তোমার বেলায়? আমার বেলায় নয়। আমার আমার একটা রুচি আছে, শ্রেণী আছে, স্ট্যান্ডার্ড আছে, সোসাইটি আছে, আর তুমি রাস্তার একটা সামান্য ভাড়াটে মেয়েকে নিয়ে নাচানাচি করছো। ববি, তুমি যাকে রাস্তার মেয়ে ভাড়াটে মেয়ে বলে গালাগাল করছো তার পায়ের একটা নখের যোগ্য যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য। বহুদিন তোমায় কিছু বলিনি, চোখ বুঝে সব সহ্য করেছি, কিন্তু আজ সেপারেশন, ডিভোর্স, কম্পেনসেশন যা তুমি চাও তাই পাবে। I am sick of you. Now you get out. Get out from here. যাচ্ছি, তবে যাবার আগে বলে যাই, ভদ্র সমাজের মাঝে তোমার এই ভালো মানুষের মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। আহমেদ, আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। সুমন আমার স্পিকিং, থানা থেকে বলছেন? আপনাদের কাস্টাডিতে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আপনি তো জানেন মিস্টার আহমেদ, চাকরি দেবার নাম করে একটা গ্যাং মেয়েদেরকে ট্র্যাপ করে। আমরা গ্যাংয়ের তিন মহাজনকে অ্যারেস্ট করেছি এবং এই মেয়েটিকেও আনতে হয়েছে। ইনি আপনাকে বারবার টেলিফোন করার জন্য রিকোয়েস্ট করছিলেন। কেসটা কি আপনারা রেকর্ড করে নিয়েছেন? এখনো নেওয়া হয়নি, তবে এবার নেওয়া হবে। বসুন। একটা রিকোয়েস্ট করতে পারি? নিশ্চয়ই। আমি ব্যক্তিগতভাবে ওকে চিনি, মেয়েটি ভদ্র ঘরের, অবস্থার চাপে পড়ে চাকরি পাবার আশায় এইভাবে ট্র্যাপড হয়েছে। বাট শি ইজ ইনোসেন্ট। আপনাদের কোনো আপত্তি না থাকলে আমি ওকে নিয়ে যেতে চাই। বেশ তো, আপনি যখন বলছেন। ওসি সাহেব, ওসি সাহেব, আমাকে ছেড়ে দিন। ডাক্তার,
ওসি সাহেব, এই ভদ্রমহিলার অপরাধ? আর বলবেন না মিস্টার আহমেদ, এই বয়সে ভদ্রমহিলা ক্লাবে গিয়ে হুল্লোড় না করলে চলে না, মাঝে মাঝে এরকম করেন। আজ রাতে ক্লাবে বয়কে চড় মেরে আয়না ভেঙে এক কেলেঙ্কারি করেছেন, মালিকে এজাহারে ধরে আনতে হয়েছে। ক্ষতির পরিমাণ কত? তা হাজারখানিক তো হবেই। টাকাটা যদি মালিক পেয়ে যান একে ছেড়ে দেওয়া যাবে? প্লিজ আপনি আমাকে বাঁচান, আপনি তো পায়ে পুরি। উঠুন। বলুন ওসি সাহেব। মালিক টাকা পেয়ে গেলে আর কি অভিযোগ থাকবে? একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেবো। মিস্টার আহমেদ, ইয়েস, কিছু মনে করবেন না, আপনি ওনাকে চেনেন? না ওসি সাহেব, একে আমি চিনি না। তাহলে এক কথায় এতগুলো টাকা দিয়ে দিলেন? হ্যাঁ দিলাম, করুণা করে। জানেন ওসি সাহেব, আমার হতভাগ্য মরা বাপের একটা কথা বারবার মনে পড়ে। উনি বলতেন, আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষকে যারা মানুষ বলে গণ্য করে না, এই জমিনের উপর বেঁচে থাকতে তাদের বিচার একদিন হবেই। এসো সোমা। তোমার কাছে এটা কিন্তু আমি আশা করিনি। বিশ্বাস করুন, আমি ভালোভাবেই বাঁচতে চাই। যে কোনো একটা কাজের জন্য ঢাকায় এমন কোনো অফিস নাই যেখানে আমি যাইনি, কিন্তু চাকরি খুঁজতে গিয়ে এমন ট্রাফে পড়ব আমি ভাবতেও পারিনি। একটা কথা আমি ভেবে পাচ্ছি না। কি? থানায় গিয়ে এই মাতাল চরিত্রহীন লোকটার কথা কেন মনে হলো? আপনজন আরো তো কেউ ছিল। সেই মুহূর্তে কেন যেন মনে হলো একমাত্র আপনি আমাকে এই অসম্মানের হাত থেকে বাঁচাতে পারবেন। আমার উপর তোমার অগাধ বিশ্বাস দেখছি। ভালো কথা, আমার বন্ধু তিলামণি কেমন আছে? ওর তো জ্বর দেখে গিয়েছিলাম, এখন কেমন আছে কে জানে। তিলার জ্বর হয়েছে, চল দেখে আসি। সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম, একটা অসুস্থ মেয়েকে দেখলেও তোমাদের এলাকার লোক কলঙ্ক রাটাবে, তোমার অসম্মান হবে। চলি। কিরকম কমন সেন্স তোমার, সে সকালে অসুস্থ মেয়েটাকে ফেলে চাকরির খোঁজে গেলে আর এলে রাত 11টায়, ব্যাপার কি? আমি এখন কিছুই বলতে পারবো না। তিলাকে একটা ভালো ডাক্তার দেখানো দরকার, টাকার তো ব্যবস্থা কিছুই হলো না। একটা কিছু ব্যবস্থা না করতে পারলে মেয়েটাকে আর বাঁচানো যাবে না। কালই আমি বাবার ফ্যাক্টরিতে যাব, দেখি বাবার গ্র্যাচুইটির কোনো ব্যবস্থা করা যায় কি না। কেন দেবেন না কেন? কি পেয়েছেন কি আপনারা? এক বছর হয়ে গেল বাবা মারা গেছেন,
এখনো ব্যাপারটা সেটেল করার সময় পেলেন না কি করব বলুন এটা তো ম্যানেজমেন্টের ব্যাপার আরে রাখুন আপনার ম্যানেজমেন্ট স্যার আপনাকে বড় সাহেব ডাকছেন হ্যাঁ চলো কি ব্যাপার অ্যাকাউন্টেন্ট সাহেব বাইরে এত চেঁচামেচি কিসের স্যার গত বছর আমাদের যে গোডাউন ক্লার্ক মারা গিয়েছে তার গ্র্যাচুইটি টাকা দেয়া হয়নি বলে তার ছেলে এসে হইচই করছে এক বছর আগের টাকা দেয়া হয়নি কেন জি কতগুলো টেকনিক্যাল ডিফিকাল্টি ধরুন আশ্চর্য মানুষটা মরে গেছে তারপরও আপনাদের টেকনিক্যাল ডিফিকাল্টি ডাকুন তার ছেলেকে জি বসুন বসার দরকার নেই আমি জানতে চাই আমার মৃত বাপের পাওনা সামান্য কটা টাকার জন্য এত বড় একটা কোম্পানি দিনের পর দিন আমাকে ঘোরাচ্ছে কেন আপনি অযথা উত্তেজিত হচ্ছেন আমি সব ব্যবস্থা করে দিচ্ছি আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা সরি স্যার আপনারা বড় লোকের আমাদের গরিবের দুঃখ বুঝতে পারবেন না যদি আমাদের ওই সোনার গায়ের মতো দরিদ্র পল্লিতে যেতেন তাহলে বুঝতেন গরিবরা কেমন ধুকে ধুকে বাঁচে সোনার গা সোনারগা কোথায় বাড়ি আপনাদের দক্ষিণ পাড়া কি নাম আপনার আমার নাম শাওন আমি দুঃখিত আপনার কেসটা দেরি হবে আপনি যেই মাত্র বললেন সব ব্যবস্থা করে দেবেন আই এম নট বাউন্ড টু অ্যানসার ইউর কোয়েশ্চেন আপনি এখন যেতে পারেন থাকার জন্য এখানে আসিনি একটা অসহায় রোগীকে বাঁচানোর তাগিদে এখানে আসতে হয়েছিল সমাজসেবা ব্রেভো দেশের গরিব জনতার সেবা করার জন্যই তো আপনাদের জন্ম সেই দায়িত্ব কি আমাদের মতো গরিবদেরই আপনাদের কোনো কর্তব্য নেই আমাদের হ্যাঁ হ্যাঁ আপনাদের এই আপনারা যারা ভাগ্যের জোরে বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্যের মালিক হয়ে বসে আছেন যারা ফ্রিজ টেলিভিশন এয়ার কন্ডিশন ছাড়া চলতে পারেন না আপনার কি ধারণা শুধু ভাগ্যের জোরে লটারির পুরস্কার পাওয়ার মতোই সবকিছু পাওয়া যায় আপনাকে দেখে তো তাই মনে হয় আপনার মতো বেকার ফ্রাস্ট্রেটেড যুবকের পক্ষে তাই ভাবেই স্বাভাবিক কারণ আপনি জানেন না মাথার ঘাম পায়ে ফেলে এই কোম্পানির একজন সাধারণ শ্রমিক থেকে আজ আমি এই ম্যানেজিং ডিরেক্টরের চেয়ারে বসেছি আর ভাগ্যের কথা যদি সত্যি হয় তাহলে আপনি এসব সুখ সম্পদ কমফর্ট পাননি কেন কি বলতে চান আপনি খুব পরিষ্কার বাংলা ভাষায় বলতে চাই আপনার মতো তরুণ যুবকের জীবনে তো কত স্বপ্ন কত রঙিন কল্পনা প্রেম ভালোবাসা আশা আকাঙ্ক্ষা থাকে সেসব পূরণ করতে পারছেন না কেন আমি আমার ব্যক্তিগত সুখ আনন্দের চাইতে আর দশ জনের মুখে হাসি ফোটানোকে অনেক বড় বলে মনে করি ওটা আত্মপ্রবঞ্চনা বড় বড় কথা বলে পুরুষ হিসেবে নিজের ব্যর্থতা ঢেকে দেবার প্রচেষ্টা আপনিও কি নিজের ব্যর্থতা ঢেকে রেখে ভালো মানুষের মুখোশ পরে ওই চেয়ারের অসম্মান করছেন না হোয়াট ডু ইউ মিন যে কোম্পানি তার মৃত কর্মচারীর পাওনা সামান্য কটা টাকা দিতে বছরের পর বছর ঘোরায় সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে বুক উঁচিয়ে পরিচয় দিতে আপনার লজ্জা করে না হাউ ডেয়ার ইউ সে দ্যাট আপনার অফিসে দাঁড়িয়ে এই মুহূর্তে এর জবাব আমি দিতে পারতাম কিন্তু মানুষকে অসম্মান করার শিক্ষা আমি পাইনি ডিরেক্টর সাহেব আপনার কাছে দয়া বা ভিক্ষা চাইতে আসিনি আমার মৃত বাপের পাওনা টাকার জন্য এসেছিলাম আর তাও আসতাম না শুধু অসহায় অসুস্থ পঙ্গু ছোট বোনটার জন্য আপনার অফিসে দাঁড়িয়ে এই মুহূর্তে এর জবাব আমি দিতে পারতাম কিন্তু মানুষকে অসম্মান করার শিক্ষা আমি পাইনি আপনার কাছে দয়া বা ভিক্ষা চাইতে আসিনি আমার মৃত বাপের পাওনা টাকার জন্য এসেছিলাম আর তাও আসতাম না শুধু অসহায় পঙ্গু অসুস্থ ছোট বোনটার জন্যে
টাকার অভাবে পঙ্গু বোনটার জন্য একটা ডাক্তার, ওষুধের ব্যবস্থাও করতে পারলাম না শাওন, এর চেয়ে আমার মরণ ভালো। না সোমা না, পিলামণির চিকিৎসার টাকা জোগাড়ের সব পথ বন্ধ হয়ে গেল, একটা পথ এখনো খোলা আছে, আমার গায়ের রক্ত বিক্রি করে হলেও আমি টাকা জোগাড় করব, ডাক্তার আনবো, ওষুধ আনবো। শাওন। হ্যাঁ সোমা, তিলামণিকে দিয়েই তো আমাদের ভালোবাসা, ও যদি ভালো না হয় তাহলে তুমি আমি আমাদের ভালোবাসা সব মিথ্যি হয়ে যাবে। শাওন, কালই আমি ব্লাড ব্যাংকে যাব। শাওন, তিলামণিকে দিয়েই তো আমাদের ভালোবাসা, ও যদি ভালো না হয় তাহলে তুমি আমি আমাদের ভালোবাসা সব মিথ্যি হয়ে যাবে। শাও, কালই আমি ব্লাড ব্যাংকে যাব। আপনি রক্ত দেবার দরকার নেই। ইয়েস ডক্টর, আমার রক্ত আমি দেব, তাতে আপনার কি? রক্ত দিয়ে মহৎ হওয়া যায় কিন্তু জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায় না। আমি রক্ত দান করছি না, বিক্রি করছি। রক্ত বিক্রি না করেও তো টাকা উপার্জন করা যায়, তার মানে? আসুন আমার সঙ্গে, আসুন। তোমাকে তুমি ভালোবাসো, কি হলো আমার কথার উত্তর দিলে না? হ্যাঁ বাসি। কতটা ভালোবাসো, আই মিন তুমি তার জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারো, সেটা আমি ভেবে দেখিনি, তবে অনেকটাই পারি বোধ হয়। ইজ ইট? তোমাকে আমি একটা চাকরি দিতে পারি। আমি চাকরি পাব? হ্যাঁ পাবে, কালই তোমাকে জয়েন করতে হবে। স্যালারি আপাতত 1000 টাকা। 1000 টাকা? পরে আরো বাড়িয়ে দেওয়া হবে, তবে একটা কন্ডিশন আছে, সেটা এখনই বলছি না। এই টাকাটা রাখো, টেক ইট, নেভার মাইন্ড, এমনি দিচ্ছি না, তোমার স্যালারি থেকে কাটা যাবে। শোনো, এই চাকরির কথা কাউকে এমনকি সোমাকেও বলবে না। ওষুধগুলো আনিয়ে নেবেন। তোমার কিছুই হয়নি মা, শিগগি সেরে যাবে, কেমন? শিল বি অলরাইট। ইয়ে আপনার ফিসের টাকাটা। থ্যাংকস। শাওন। হ্যাঁ, এত বড় ডাক্তার, ফিসের টাকা, আপেল, কমলা, লেবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওষুধ পরে বলবো, আগে ওষুধগুলো নিয়ে আসি। ইয়ে চার,
এক চুলও যেন এদিক সেদিক না হয়। চার, মাই নেম ইজ মজুমদার, বিশ্বাসের দরিয়া পার, আপনার মনোবাসনা পূরণ হবে। চার, তোমার অনেক শিক্ষা হয়েছে, কষ্ট হয়েছে, বাট চাকরির তো একটা দরকার মা। তিলার অসুখ সেরেছে, কিন্তু তোমাদের সংসারের অসুখ তো সারেনি। চো মানি নেচে চারি, টাকার দরকার, কিসের উপর ভরসা করে চলবে? আমাদের মতো গরিবদের শেষ ভরসা আল্লাহ। আর কিছু করতে না পারলেও খোদার দরবারে মোনাজাত তো করতে পারবো। চোর চোর, কিন্তু জব চোরের যে মালিক সেই গডের কসম কেটেই বলছি, এবার চলো দেখবে চাকরির সব ব্যবস্থা একেবারে বিল্ডিং বিল্ডিং ইয়েস বিল্ডিং বিল্ডিং এর মতোই পাক্কা। আরে ভাগ্নি, শত হলেও আইমিওর ভিলেজ মামা, প্লিজ অন্তত তিলার কথা ভেবে একবার চলো। চলো মা। নানু বুড়ি, নানু বুড়ি, তিলামণি ঘুমোচ্ছে, ওকে দেখো, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা চলো মা। এই তো এসে গেছি, এসে গেছি। এসো মা। এই ওকে চারের কাছে নিয়ে যাও। মামা তুমি? আসছি, আমি রিক্সা ভাড়াটা দিয়ে আসছি। যাও মা, যাও। এই তাড়াতাড়ি চলো, চলো চলো। আপনি বসুন, আমি খবর দিই। ওগুলো তোমার জন্যে। আমার বাড়ির উৎসবে আমি আসবো না তো কে আসবে? উৎসব? কিসের উৎসব? বাহ, যাকে নিয়ে উৎসব সেই আমায় জিজ্ঞেস করছে কিসের উৎসব। কি যাতা বলছেন, আমায় যেতে দিন। কোথায়? কোথায় আবার? বুঝতে পারছেন না? না। তা পারবেন কেন? সুস্থ অবস্থায় থাকলে ঠিকই বুঝতে পারতেন। আমি সুস্থই আছি। এবার দয়া করে সরে দাঁড়ান, আমি বাড়ি যাব। এটাও তো তোমার বাড়ি। কি বলতে চান আপনি? বলতে চাই এটা তোমার বাড়ি, আর বিয়ের কাজটা হয়ে গেলেই। বিয়ে? এ কথা বলতে আপনার লজ্জা করলো না? আপনি জানেন না আমি একজনকে ভালোবাসি। আমি তোমার ভালোবাসার মর্যাদা দেব। আপনি? হ্যাঁ আমি। তাহলে শুনে রাখুন, টাকার গরমে আর গায়ের জোরে মানুষের ভালোবাসা কেনা যায় না, পথ ছাড়ুন। যদি না ছাড়ি? তাহলে আমি চিৎকার করব। কোনো লাভ হবে না। আপনি আপনি এত জঘন্য, এত নীচ, আমি আমি বেঁচে থাকতে কিছুতেই সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, তুমি বেঁচে থাকতে আমি এটা সম্ভব করে ছাড়বো আজই এক্ষুনি। না মামা, শাওন, ওই শয়তান লোকটা আমাকে এত পেরে। কাকে শয়তান বলছো সুমা? সত্যি সুমা, ওই মাথা নত করে দাঁড়িয়ে থাকা লোকটা একটা মূর্তিমান শয়তানই বটে। কারণ ওই শয়তান লোকটা নিজস্ব ডাক্তার দিয়ে তিলামণির চিকিৎসা হয়েছে। মানে? হ্যাঁ,
ওই শয়তান লোকটার দয়ার ফলেই আমি ওদের ফ্যাক্টরিতে সুপারভাইজারের চাকরি পেয়েছি। হ্যাঁ, আর আরো সর্বশেষ শয়তানিতে তোমার আমার বিয়েটাও আজ এই বাড়িতে হচ্ছে। আমি আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারবে না সোমা, সত্য যেখানে সূর্যের মতো প্রকাশিত হয় সেখানে মিথ্যের অন্ধকারে আমরা দিক হারিয়ে ফেলি, আর তাই ভালো মানুষকে শয়তান বলতে কিছুমাত্র দ্বিধা করি না। তুমি আমায় এইসব আগে বলনি কেন? ওর বারণ ছিল। সোমা, সমাজে কিছু লোক আছেন যারা নীরবে মাটিতে মানুষ করেন, ফলে এখন এই দেশটা বেঁচে আছে, বেঁচে থাকবেও। আপনি আমাকে ক্ষমা। আমি ক্ষমা করার কে? আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে নেই। তাছাড়া তুমি তো কোনো অন্যায় করনি। যদি অন্যায় ভুল পাপ কেউ করেই থাকে সে আমি। আমার জন্মের পর থেকে মাকে হারাই, সৎ মায়ের নির্মম অত্যাচারের মধ্য দিয়ে দেখেছি পঙ্গু বাবার অসহায় মৃত্যু। যে মেয়েকে জীবনে প্রথম ভালোবাসলাম, বিশ্বাস করে স্ত্রী সম্মান দিলাম, সেও আমায় নিষ্ঠুর আঘাত দিয়ে আমার জীবনটাকে এলোমেলো করে দিল। মাঝে মাঝে বাবার কথা মনে পড়ে, উনি চাইতেন আমি একদিন বড় হব, মানুষ হব, কিন্তু বড় হতে গিয়ে মানুষ হতে গিয়ে দেখলাম আমি একটা টিভজ বদমায়েশ স্কাউন্ডেল হয়ে গেছি। আজ থেকে তোমরা বাস করবে, সুখী হও, সুখে থাকো। বন্ধু, বন্ধু, তুমি না বলেছিলে আমার পা ভালো করে দেবে, আমি আবার হাঁটতে পারবো, ছুটতে পারবো, স্কুলে যেতে পারবো, আর এখন আমায় ফেলে তুমি চলে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? জীবনে যা পেয়েছি তা কখনো চাইনি, যা চেয়েছি তা পাইনি। আজ তোমার কাছে কিছু চাইবো, দেবে? সোনাকে যাচাই করার জন্য যেমন কষ্টি পাথরের প্রয়োজন, তেমনি নিজেকে চেনার জন্যে তিলামণিকে আমায় দাও। Ha ha ha!
আমি ওর বোন, আর আপনি ওর প্রাণ। বোনের চাইতে প্রাণের দাবি অনেক বেশি, ও আপনার কাছে থাকবে। অনেক কষ্টের পথ পার হয়ে শেষে জানলাম এসে একটি শিশুর কাছে, পৃথিবীতে এখনো তো ভালোবাসা আছে। অনেক কষ্টের পথ পার হয়ে এবার সময় হলো যাবার, আর তো নালিশ নেই। এবার সময় হলো যাবার, আর তো নালিশ নেই কোনো জানোই পাবা। অনেক কষ্টের পথ পার হয়ে শেষে জানলাম এসে একটি শিশুর কাছে, পৃথিবীতে এখনো তো ভালোবাসা।